শিক্ষিত বন্ধুরা আমার আল্লাহ পাক এই করুণার চাইতে বড় করুণা দিতে পারে কি পারে না আমার আল্লাহ পাক চাইলে গোটা বিশ্বের জালিমগুলোকে ধ্বংস করতে পারে কি পারে না হাদিসে কুদসির মধ্যে এসেছে আমার আল্লাহ পাক বলে চার শ্রেণীর কারণে দুনিয়াতে বড় গজব আমি পাঠাতে পারি না দুনিয়াতে বড় বালা আমি দিতে পারি না দুনিয়ার জালিমগুলোকে ধ্বংস করতে পারি না চার শ্রেণীর মধ্যে এক নম্বর হলো ওই মুরুব্বি মুরুব্বি বান্দা যারা চুল যাদের সাদা হয়েছে দাড়ি সাদা হয়েছে চামড়াগুলো জড় হয়ে গেছে আমার এই মুরুব্বি মুরুব্বি বান্দাগুলো রুকু করতে গেলে কষ্ট হয় সিজদা করতে গেলে বান্দার বড় কষ্ট হয় ঠান্ডার মৌসুমে পানিতে উযু করতে গেলে কষ্ট হয় তারপরেও আমার বান্দারা আমার টাকা ভুলে না আমার সিজদা দেওয়া ছেড়ে দেয় না এই মুরুব্বি বান্দা বান্দি দিগর কারণে পাপি মুরুব্বি গুলোকে আমি আল্লাহ ধ্বংস করতে পারি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাই আপনার গ্রামে আপনার মহল্লাতে নাই কত মুরব্বি আছে নামাজ পড়ে না আল্লাহ বিল্লাহ জিকির আজকার করে না রাত দিন চায়ের দোকানে বসে থাকে আর চায়ের দোকানে বসে বসে বিড়িতে টান মারে আর চা খায় আর সারা দুনিয়ার খবর তার কাছে পাওয়া যায় বটে কি না বলে বিবির কাছে সম্মান পায় না পাড়ার মানুষ ইজ্জত দেয় না কাজ নাই কর্ম নাই চায়ের দোকানে যাবে এইদিকে তাকান পায়ের উপরে পা এ আব্দুর রহমান আর বিড়িতে বিড়ি ধরিয়ে না বলে দেশের যে অবস্থা না মমতা বইচার টিকবে না মনে হয় এবার বাংলাদেশের হাসিনা খেলা কি হয় কি হয় দুনিয়ার খবর ওর কাছে শ্রীলঙ্কার যে অবস্থা রাষ্ট্রপতির ঘরে আগুন লাগিয়ে দিয়েছে মৌলভী সাহেব আসসালামু আলাইকুম এই মৌলভী সাহেব বিড়িতে রাত্রি ওয়ালাইকুম সালাম মৌলভী সাহেব বলে চাচা শুনলাম কোথায় যেন আগুন লেগেছে বলে বাবা শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ঘরে গাড়িতে সব আগুন লাগিয়ে দিয়েছে চাচা শুনলাম নাকি ইমান আর আমল যদি ঠিক মতো না থাকে কবরে গেলে কবরে আগুন লাগিয়ে দেওয়া হবে চাচা তখন বলছে আল্লাহ কফুরু রহিম দয়ার সাগর ঠিক সুযোগ করে পার করে দেবে বাবা ও বেটা সারাদিন চায়ের দোকানে আপনাকে বলে দিয়ে গেলাম ইমান আর আমল যদি বাঁচাতে চান আগামী কাল থেকে চায়ের দোকানে বসা বন্ধ করে দেন কারণ চায়ের দোকানে যে মাল কাটা বসে চা খায় আর বিড়িতে টান মারে আর গল্প করে তার এক একটা প্রফেসর পিএইচডি করে বসে আছে দুনিয়ার খবর তার কাছে নামাজ বুঝা আল্লাহ বিল্লাহ তারা করতে চায় না ওই যে চায়ের দোকানের সামনে বেঞ্চ পাতা থাকে না বেঞ্চি ওই বেঞ্চি তাই বসিয়েন না ও মাল বিষাক্ত হয়ে আছে প্রয়োজন আছে চা খাওয়ার চা খান সুরসুর করে চলে যান ওখানে বসিয়েন না ওখানে মুফতিরা বসে থাকে মুফতিরা দুনিয়ার যত কথা কোরআনের কথা হাদিসের কথা চায়ের দোকানে হয় কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ পাক বলেন এই মুরুব্বি বান্দা বান্দি দিগর কারণে যে মুরুব্বি বান্দারা মালিকের সিজদা করে ইবাদত করে আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে যাই ওই মুরুব্বি বান্দাদের কারণে পাপী গুলোকে ধ্বংস করতে আমি আল্লাহর বড় মায়া হয় দ্বিতীয় নম্বর হলো নওজোয়ান যুবক যারা যৌবন অবস্থায় মাথায় টুপি দিয়েছে যারা যৌবন অবস্থায় সিজদা করেছে যারা যৌবন অবস্থায় লজ্জা শরম করে নাই দাড়ি রেখেছে যারা যৌবন অবস্থায় সিজদা করে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করে যারা আমার আল্লাহ পাকের বড় দয়া হয় যার কারণে পাপী নওজোয়ান গুলোকে আমার আল্লাহ ধ্বংস করতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ তোমার ছেলেটার কথা বলছি তোমার ছেলেটা নওজোয়ান যুবক সারাদিন মোবাইলে খোঁচা মারে ফেসবুক করে ইউটিউব করে কয়েকদিন আগে শিলিগুড়ি এনজিপি থেকে যখন আসছিলাম নিউ জলপাইগুড়ি থেকে তো আমার পাশের সিটে একজন মুসলমান বসে আছে উঠার সময় সালাম কালাম হলো তো দেখলাম প্রায় চার ঘন্টা ধরে হাত গোনা চার ঘন্টা ধরে মোবাইলে কথা বলছে আর মাঝে মধ্যে মোবাইলে চুমু খাচ্ছে তখন মনে মনে হতো সালা যদি আমার কেউ ঘরের কেউ হতো তো বাঁ হাত করে মেরে
দাঁতগুলো ফেলে দিতাম। শুনলাম নাকি মুসলমান, আবার তার নাকি বাপ বেঁচে আছে। এই আপনার ছেলেটার জন্য বলছি, আপনার ছেলেটার মোবাইল আপনি খুলতে পারবেন না, ন্যাংটা মেয়ের নম্বরটা মোবাইলে আছে। দিন রাত আপনার ছেলে গল্প করে, দিন রাত ফেসবুক আর ফ্রি ফায়ার করে। আপনি তো বাপ হয়েছেন, জীবনে কান ধরে মসজিদে নিয়ে যেতে পারেন নাই, তারপরে বলছেন আমি বাপ। আর হুজুর বলে গেছে, বাবা মায়ের পায়ের তলায় জান্নাত গো। আরে বাচ্চা পয়দা করলে জান্নাত পাওয়া যায়, বাচ্চা পয়দা করলে মা হওয়া যায়। বাচ্চা তো গরু ছাগলেও পয়দা করে, শুধু বাচ্চা পয়দা করলে মা হওয়া যায় না। ও মা পেটে বাচ্চা নিয়ে দিন রাত সিরিয়াল দেখে, ও মা পেটে বাচ্চা নিয়ে দিন রাত হিন্দি গান শোনে, ও মা পেটে বাচ্চা নিয়ে দিন রাত গাল মন্দ করে, ও মা কোরআন কখনো পড়ে না, দরুদ সালাম কখনো করে না। ও মা মনে মনে ভাবছে, আমার ছেলে যখন হবে বড় হুজুর হবে, খাজা বাবা হবে, তুমি অপেক্ষায় থাকো, তোমার কপালে ঝাঁটা পড়বে, ঝাঁটা ঝাঁটা। মা হতে হবে তো। এই আমার যুবকেরা, আমার তরুণেরা, কিছুদিন আগে কাতার বিশ্বকাপ ফুটবল উদ্বোধন হলো, বাবা তোমরা দেখলে কিনা, ইউটিউবে গুগল সার্চ করে দেখে নিও। ওই কাতার বিশ্বকাপ ফুটবল উদ্বোধন করলেন যিনি, তোমাদের মতো নওজোয়ান যুবক তিনি, ওই ছেলেটার নাম হলো গানিম মোহাম্মদ। তোমাদের যেমন সুস্থ সবল চেহারা আছে, হাত পা তেমন রয়েছে, তোমাদের কোনো খুঁত নাই। ওই যুবক নওজোয়ান গানিম মোহাম্মদ, তোমাদের মতো দেহ নাই, অর্ধাংশ রয়েছে, নিচের অর্ধাংশ নাই, হাঁটু নাই, পা নাই, আঙুল নাই, চলতে ফিরতে তেমন বড় অসুবিধা হয়। তারপরেও নওজোয়ান যুবকটা চার চাকা চালাই, তারপরেও নওজোয়ান যুবকটা হাফেজ কোরআন হয়ে ওই কাতার বিশ্বকাপ ফুটবল উদ্বোধনী কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে কোটি কোটি বিশ্বের মানুষের চোখের পানি ঝরিয়ে গোটা বিশ্বের মানুষের কাছে ওই ছেলেটা বড় সুনাম অর্জন করে নিয়েছে। আমার বোনেরা, ওই ছেলে যখন মায়ের পেটে ছিল, মা তখন অল্ট্রাসোনোগ্রাফি করতে গেল, ডাক্তাররা ছবি তোলার পরে মা বলেছিল, মা তুমি তো মা হতে চলেছো, আমরা ডাক্তাররা পরামর্শ দিই, এই তোমার ছেলের অর্ধাংশ পাওয়া যায়, অর্ধাংশ এখনো তৈরি হয় নাই, তবে মনে হচ্ছে যেন ছেলে আর বেশি দিন টিকবে না, আর যদিও ছেলে পোষাব হয়, যদিও ছেলে ভূমিষ্ঠ হয়, এই ছেলে আর বেশি দিন বাঁচবে না। এ সোনার টুকরো যুবকেরা, এ আমার মায়েরা, সেই দিন ডাক্তাররা বলেছিল তোমার বাচ্চাটাকে নষ্ট করে দাও, না হয় যেন তুমি বাঁচবে না। সেদিন মা বলেছিল, না না, যে বাচ্চাকে পেটে ধরেছি মা আমি, আমার ছেলে কালা হোক বা লুলা, আমার ছেলে কোড়া হোক বা ভাঙরা, আমার ছেলে যেমন হোক তেমন আমার মালিকের চেহারা দেখে সন্তুষ্ট হব। যেমন মায়ের পেট থেকে বাচ্চা প্রসব হয়ে গেল, আত্মীয়রা কেউ তার বাচ্চাকে দেখতে আসে না, সবাই ঘৃণা করে নিন্দা করে, পাড়ার মানুষ কেউ তাকে কোলে নেয় না। ছেলেটা ধীরে ধীরে বড় হয়, ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়, আল্লাহ তাকে এমন মেধা এমন বিদ্যা দান করেছিল, যেটা একবার বলে একবার যেটা পড়ে সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যায়। কয়েক বছরের মধ্যে ছেলেটা হাফেজ কোরআন হয়ে গেল। হাফেজ কোরআন হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক ওই নওজোয়ান যুবকটার কোমরের নিচের অংশ নাই, নাই তো কি হয়েছে, আমার আল্লাহ তার নাম সুনাম বিশ্বের মাটিতে বুলন্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বেশ 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 বেশ, যুবক তোমরা তো পারো, ভালো মনে হয়, মনে হচ্ছে এক একটা ফেরেশতা, কিন্তু বলো মুসলমান, এ বাবা জিরা ভাইরাই আমার, ওই পুলিশকে দেখলে পরে চেনা যায়, তার পোশাকে বোঝা যায় ওটা পুলিশ, নার্সকে দেখলে পরে চেনা যায় ওটা হলো নার্স, আর্মিকে দেখলে চেনা যায় ওটা হলো আর্মি, আপনার খ্রিস্টান ধর্মের অনুসারী যারা তাদেরকে দেখলে চেনা যায় ওরা খ্রিস্টান ধর্মের অনুসারী, পাঞ্জাবি দেখলে চেনা যায় ওরা হলো শিখ ধর্মের অনুসারী, বুদ্ধদেবদেরকে চেনা যায় তাদের অনুসারী দেখলে বোঝা যায়, রবীন্দ্রসঙ্গীত
গান গায় যারা রবি ঠাকুরের ভক্ত যারা মাথায় একটা তেলক রাখে যারা শ্রী শ্রী চৈতন্যের ভক্ত যারা রামকৃষ্ণের ভক্ত যারা গেরুয়া পোশাক পরে তারা বড় মুসলমান কাল সকালে রাস্তা দিয়ে বাজারে চললে পরে আর কি তোমাকে দেখলে চেনা যাবে তুমি হলে নবীর উম্মত তোমার মাথায় টুপি থাকবে না তোমার গালে তুমি দাড়ি তো রাখবে না একদিনও তো সালাম কালাম ঠিক মতো করি না আব্বা জান ভাই জানেরা কথা বলতে বলতে কথা মনে পড়ে যায় ওই আমেরিকার দেশে বিখ্যাত একটা বৈজ্ঞানিকের কথা বলে দিয়ে যায় ওই বৈজ্ঞানিকটার নাম হলো ডক্টর হুবিন ওই মানুষটা আমার নবীকে গাল মন্দ করত ওই মানুষটা নবীকে সন্ত্রাসী বলেছিল ওই মানুষটা আমার নবীকে মৌলবাদী বলেছিল বিখ্যাত বৈজ্ঞানিক ছিল ডক্টর হুবিন তার নাম তিনি শিক্ষিত মানুষ ডিগ্রিধারী মানুষ ওই মানুষটা আমার নবীর নামে অপমান অপবাদ দিয়েছিল ওই মানুষটা কি তিনি একটা বই পড়তে শুরু করলেন ওই বইটা যখন পড়তে পড়তে বইটা শেষ হয়ে গেল মনে তার আবেগ জেগে গেল ওই বইটা লিখেছেন যিনি তার নাম হলো ডক্টর মাইকেল এইচহার্ট বইটার নাম হলো দা হান্ড্রেড ওই লেখকের কাছে চলে গেলেন লেখককে জিজ্ঞাসা করলেন ও ভাই তুমি তো খ্রিস্টান আমিও একজন খ্রিস্টান ধর্মের ব্যক্তি বলো ডক্টর মাইকেল এইচহার্ট তুমি যে বইটা লিখেছো বইটার নাম হলো দা হান্ড্রেড কি নাম দা হান্ড্রেড মানে একশো ও মাইকেল এইচহার্ট তুমি যে একশো বলে একটা বই লিখেছো ওই বইটার মধ্যে ভালো ভালো মানুষের জীবনী একশোটা মানুষের জীবনী বর্ণনা করে দিয়েছো বলো বলো মাইকেল এইচহার্ট তুমি যার জীবনী প্রথম শুরু করেছো যার জীবন দিয়ে প্রথম জীবনী বর্ণনা করে দিয়েছো ওই ব্যক্তিটাকে শ্রী শ্রী চৈতন্য না না শ্রী রামকৃষ্ণ না না স্বামী বিবেকানন্দ না না পণ্ডিত জওহরলাল না না ইন্দিরা গান্ধী না না মহাত্মা গান্ধী না না বালক ব্রহ্মচারী না না বুদ্ধদেব না না মহাবীর না না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর না না ওই ব্যক্তিটাকে উনি বলেন ওই ব্যক্তিটা বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডক্টর মাইকেল এইচহার্ট পৃথিবীর জমিনে এত ভালো ভালো মানুষ থাকতে তুমি নবী মুহাম্মদের জীবনী কেন লিখলে ওই নবী মুহাম্মদকে আমি সহ্য করতে পারি না ওই নবী মুহাম্মদকে আমি সহ্য করতে পারি না ওই নবী মুহাম্মদের জীবনী স্বরূপ প্রথমে কেন বর্ণনা করে দিলে ওই ডক্টর মাইকেল এইচহার্ট বলেছিল শোনো শোনো ডক্টর মাইকেল এইচহার্ট বলে আমি অনেক মানুষের জীবনী পড়ে পড়ে দেখলাম কিন্তু জগৎগুরু বিশ্বের মহান নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান পৃথিবীর জমিনে আর দুইটা নাই চাঁদে দাগ আছে কিন্তু আমার নবীর চরিত্রে কোনো দাগ দাগ আপনি তো দিন রাত যে নেতার পিছনে ঘুরে বেড়াচ্ছেন না দিন রাত একটা ঘর পাওয়ার জন্য সারাটা জীবন নষ্ট করে দিয়েছেন ওই নেতার পিছনে না ঘুরে আমার নেতার পিছনে ঘোরো না তোমার নেতা তো কথা বললে একশোর মধ্যে 95টা কথা 98টা কথাই মিথ্যা বলে কিন্তু আমার নেতা যিনি হায়াতে 63 সাল জাহিরি জিন্দেগিতে একটাও কখনো কোনো দিন ভুলে মিথ্যা কথা বলেনি আমার নেতাকে ফলো করো কোরআন বলে তোমরা তো বলো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে না আমার নেতার চরিত্র তোমার নেতার কি চরিত্র তোমরা ভালো করেই জানো হ্যাঁ আল্লাহ পাক কোরআন পাকে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম কোরআনেতে পারা নম্বর 29 সূরার নাম সূরা কলম পৃষ্ঠা নম্বর 3 আয়াত নম্বর 3 লাইন নম্বর 15 সন্দেহ হলে কোরআনেতে আছে দেখে নিতে পারো আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল আমার নবীর চরিত্র আমি উত্তম করেছি নবীর মতো করে আর কাউকে পাঠাই না আপনারা শোনেননি
যে আমার নবীকে কখনো জাদুকর বলেছিল, বেঈমান আমার নবীকে কখনো সন্ত্রাসী বলেছিল, আমার নবীকে মারবো বলে উটের পুটিটা পিঠে চাপিয়ে দিয়েছিল, আবার কখনো আমার নবীকে মারবো বলে নবীর দন্ত মোবারকটা ভেঙে শহীদ করে দিয়েছিল, আবার কখনো আমার নবীকে গলা কাটবো বলে মক্কা থেকে বেঈমান পাঠিয়ে উটের প্রতিযোগিতা লাগিয়ে নবীর মাথাটা কেটে নিয়ে আসো এমন করে চক্রান্ত করেছিল, আবার কখনো আমার নবীকে মারবো বলে নবীর ঘরটা ঘেরাও করে ধরে দিয়েছিল, আমার নবীকে কষ্ট দেবো বলে পথের মাঝে কাঁটা বিছিয়ে রেখেছিল, আমার নবীর নামে কত রকম বদনাম রটিয়েছিল, কিন্তু তারপরেও আমার নবীর চরিত্র ফুলের চাইতেও বেশি পবিত্র। শোনেন নাই, এক বুড়ি মহিলা বড় পুটুলি বেঁধে নবীর ভয়ে মক্কা থেকে চলে যাচ্ছিল, শোনেন নাই, এত জামা কাপড় বেঁধেছে বুড়ি মহিলার বইতে পারে না। কবিতা, মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধাজন, মস্ত বোঝা মাথায় ছিল ছিল তার দুই চরণ, তাতে ভেঙেছে বয়স ভারী আর পেকেছে মাথার কেশ, ক্লান্ত ছিল বুড়ির শরীর ধুলাই ধূসর মলিন বেশ, সামনে এসে এক যে পথি সামনে এসে এক যে পথি বিদার কয় আম্মা যান, এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। নুরানি চেহারাওয়ালা যুবক ছুটে এসে বুড়ি মাকে বলে, মাগো তোমার যদি বোঝাটা বইয়ে দিই বলো না তুমি অনেক আরাম পাবে, বলো না দাও তুলে দাও আমার মাথায় তুমি শুধু পথে দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও, লয় বনামা পয়সা করি চাইবো দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বুঝা মাথায় নিয়ে যুবক যায় আর বুড়ি মহিলা আস্তে 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 যায়, কিছু দূর যেতে যেতে তখন যুবক বৃদ্ধাকে জিজ্ঞাসা করে, বৃদ্ধাটিকে শুধাই যুবক যাচ্ছ কোথায় আম্মা যান, মন কেন মা ভরাক্রান্ত তুই নয়নে কোথায় তুমি যাচ্ছ মন খারাপ করে চোখে তোমার পানি। তখন বুড়ি বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, কি বলে বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বাবা, সে ভয়েতে গ্রাম ছেড়েছি যাচ্ছি চলে অন্য গ্রাম, শুনলে বাছা দুঃখ আমার বুঝলে এবার মনস্কাম। যুবক মুচকি মুচকি হাসে কিছু বলে না, কিছু দূর যেতে যেতে তখন বুড়িটা বলে, একটু পরি বৃদ্ধা বলে ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দে বাবা বোঝা আমার করেলে দারুণ কষ্ট ক্লেশ, বুড়ির বুঝা নামিয়ে দিয়ে চলল পথে ফিরার পথ, বলল বুড়ি তোমার মত আর দেখিনি কাউকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফুলের মত মুখটি তোমার ফুলের মত মুখটি তোমার মায়ায় ভরা তোমার প্রাণ, কি নাম তোমার কোথায় বাড়ি যাও না বলে যুবক তখন ছুটে এসেছে, যুবক তখন সামনে এসে বলে, যুবক বলে করুন দোয়া, কি বলে কি বলে যুবক বলে করুন দোয়া না হয় জানো আমি বধ, যার ভয়েতে ভাগছো মাগো আমি তো সেই মোহাম্মদ, যার ভয়েতে ভাগছো মাগো আমি তো সেই মোহাম্মদ। বুড়ি মহিলা ঝরঝর ঝরঝর করে কান্না করছে, আরে তোমার মতো সোনার পুতুলটাকে কেমন করে ওরা বদমাশ জাদুকর কেমন করে সন্ত্রাসী বললো, তারা তারা কি একবার দেখে নাই তোমার চেহারা তোমার আদর্শ,
এই আমার আব্বা জান ভাই জানেরা ওই আমেরিকার দেশে বিখ্যাত বৈজ্ঞানিকটা বলেছিল ও মাইকেল এইচহার্ট তুমি যে 100টা ভালো ভালো মানুষের জীবনী বর্ণনা করেছো সর্বোপরি তুমি যে মানুষটার জীবনী বর্ণনা করে দিয়েছো তুমি ওই মানুষটার জীবনী কেন বর্ণনা করে দিলে বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে দুইটা নাই এই ডক্টর হুবিন কি করলো মনে মনে চিন্তা করলো আমাকে তো নবীকে চিনতে হবে আমাকে নবী সম্পর্কে অবগত হতে হবে ওই মানুষটার বয়স হয়েছে বেশ ভারী ওই মানুষটা মনে মনে চিন্তা করে মাদ্রাসায় চলে গেল আলিফ বে তে শুরু করে দিল কুরআন শিখে নিল কয়েক বছরের মধ্যে কুরআন পড়া শিখে নিয়ে ওই মানুষটা মাথায় রাখলো টুপি ওই মানুষটা রাখলো দাড়ি ওই মানুষটা সুন্নতি পোশাকটা পরে নিয়ে কুরআনটা বুকে নিয়ে ওই মানুষটা একজন তামি মানুষ হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ মানুষটা দামি মানুষ হয়ে গেল কোরআনের পর্ষে থাকলে পরে দাম কমে না বাড়ে বাড়ে দাম কমে না বাড়ে বাড়ে দেখেন নি মাদ্রাসার ছেলেগুলোকে আচ্ছা বাপ মাদ্রাসার ছেলেকে পড়তে দেয় তাই বদমাশ ছেলেটাকে দেয় না ভালো ছেলেটাকে দেয় বদমাশটা যে সব যে বদমাশ যে বাবার কথা শুনে না যে মায়ের কথা শুনে না ঘরের কাজ করে না লেশালা মৌলবিকে জ্বালা যা মৌলবি মাদ্রাসা হলো কারখানা মাদ্রাসা কি কারখানা যেখানে মানুষ তৈরি হয় আর সমাজের কিছু মানুষ আছে দেখবেন যে মৌলবিদের খোঁচা মারে মৌলবিদের কেমন উল্টো পাল্টা প্রশ্ন করে যেন উত্তর না দিতে পারে আর উত্তর না দিতে পারলে মৌলবি অপমানিত হবে কিন্তু যার কাছে কোরআন আছে তাকে পৃথিবীর কোন মানুষ অপমান করে ছোট করতে পারে না হুজুররা কি করছে মাদ্রাসায় ছেলেগুলোকে পড়াচ্ছে 8 বছর 10 বছর 20 বছরের ছেলেরা সব পড়া করছে 8 বছরের ছেলে সেও কোরআন পড়ছে এখনো ভালো করে ফেলতে পারে না কি বলে এটাকে আমাদের ভাষায় কি বলে হ্যাঁ আমাদের বর্ধমানের মাসে পুটা সিকিল হ্যাঁ এখনো ভালো করে ফেলতে পারে না তো এক চাচা ওর মনে শখ জেগেছে মৌলবিকে খোঁচা মারবো দি একটা কুট প্রশ্ন তৈরি করে মাদ্রাসায় গিয়েছে আসসালামু আলাইকুম তা মৌলবি সাহেব ওয়ালাইকুম সালাম চাচা এত সুর করে সালাম কি ব্যাপার বলে বাবা আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে 8টা এখন মাদ্রাসায় টুকটুক টুকটুক করে এলাম গল্প করলাম চা খেলাম তো মাদ্রাসায় এলাম এখন বাজে ঘড়িতে 10টা তো 2 ঘন্টা আসতে যদি আমার সময় লাগে আমার বয়স কত তা মৌলবি চিন্তক শালা ওর বয়স ও জানে আমি কি করে জানি বলে না না আমার প্রশ্ন হলো আমার বয়স কত বলতে পারবেন আপনি আপনার হয়তো স্কুলে লেখাপড়া করেছেন ক্লাস 1 এ না 2 এ একটা অঙ্ক আছে দেখবেন পুত্রের বয়স এত হলে পিতার বয়স কত হ্যাঁ না ঠিক বেটা 60 বছর বয়স চাকরি থেকে রিটায়ার হয়েছে কাজ নাই কম্ম নাই যা মৌলবিকে খোঁচা মার এ মৌলবি সাহেবকে প্রশ্ন করছে আমার বয়স কত 8 বছরের ছেলেটা পোটাটা ফেলে মুছে নিয়ে বলছে হুজুর আমি উত্তর দেব বলে তোর বয়স এখন 8 বছর না বলো ছেলে তুই কি উত্তর দিবি বলে হুজুর আপনি বলেন না বলে বল বলে চাচা আপনার বয়স এখন 60 বছর কত এ চিন্তা করছে শালা আমার বয়স সত্যিই তো 60 বছর তা না বলো ছেলেটা জানলো কি করে বাবা কি করে জানলি আমার বয়স 60 বছর বলে চাচা কিছু মনে করিয়েন না আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে কিন্তু তার বয়স এখন 30 বছর কত বলো 30 বছর তবে আধ পাগলা কত পাগলা আমি বসে বসে হিসাব করলাম ফুল পাগলা হলে বয়সটা কত হবে কত হবে বলো তাহলে সব জায়গায় দালালি মারা যাবে কোরআন যার কাছে আছে তার কাছে দালালি মেরে অপমান করা যাবে